হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার তরফ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার। যারা আমাকে অলরেডি সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আরও সাপোর্ট করুন। আপনারা প্লিজ ভিডিও নিচে কমেন্ট করুন। আমি যদি কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি তাহলে সেটি কমেন্টে লিখুন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি লিখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বেঙ্গলি ফাইন্যান্সিয়াল এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে প্রেস করে দিন যাতে যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে সেটি যেন সবার আগে আপনি দেখতে পান। আপনাদের লাইফে গ্রো করতে সাহায্য করাই হলো এই চ্যানেলের উদ্দেশ্য। এর জন্য আপনাদের কমেন্ট খুবই জরুরি। আপনাদের কীভাবে গ্রো করতে সাহায্য করতে পারি সেটা যদি কমেন্ট বক্সে লেখেন তাহলে খুব ভালো হয়। আর একটা কথা, ভিডিওটি মাঝপথে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখুন, কারণ ভিডিও শেষে অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকে আর আপনারা সেটা মিস করে দেন পুরো ভিডিও না দেখে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অথার বলেন যে প্রথমে অথার একটি হোটেলে কাজ করতেন, সেখানে একজন গেস্ট বারবার আসত। তিনি একজন মিলিনিয়ার ছিলেন। তিনি 20 বছর বয়সে ওয়াইফাই রাউটারের কি কম্পোনেন্টের পেটেন্ট করেছিলেন। এছাড়াও তিনি ইয়ং এজে অনেক কোম্পানি বেঁচেছিলেন। তিনি সবসময় পকেটে অনেক লাখ টাকা নিয়ে ঘুরতেন আর দেখাতেন যে তিনি কত বড় লোক। দেখো আমার কাছে কত টাকা আছে, আমি কত বড় লোক। Hey, look at me! I'm the rich man! তারপরেও সবাইকে ধনী দেখিও সেই লোকটির শান্তি হলো না। তাই সে আবার হোটেলে এসে ওয়েটারকে 1 বার্নেল টাকা দিয়ে বললেন, যাও সামনে সোনার দোকান থেকে সোনার 2-3টে কয়েন নিয়ে এসো। ওই ওয়েটারের তো লক খুলে গেছিল, সে চাইলেই ওখান থেকে টাকা সরিয়ে নিতে পারত। রুকো যারা, সবর করো। তারপরে সেই মিলিনিয়ার ব্যক্তি নিজের বন্ধুদের সাথে একটি নদীতে সেই সোনার কয়েনগুলো ফেলে দিয়ে খেলা করছিলেন, যেখানে সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে বিয়েবাড়িতে উপহার বা বিয়ে দেওয়ার জন্য সোনা কেনে। সেখানে এরা সোনার কয়েন নিয়ে এ কতটা দূরে সোনা ছুটতে পারে সেই খেলা করছিল। ঠিক মনে হচ্ছে যেন টাকাগুলোকে জলে ফেলে দিচ্ছে। এসব না শোহাব করা ধনী ব্যক্তিরাই পারে, রিয়েল ধনী ব্যক্তি কখনোই এরম করবে না। তাই এই ধনী ব্যক্তিও বেশি দিন ধনী থাকেনি, তিনি পরে গরিবে পরিণত হয়েছিলেন। সাইকোলজি অফ মানি বইয়ের অথর মর্গান হাউসেল বলেন যে টাকা পয়সার কিছু রুলস আছে। তাই আজ এই ভিডিওতে সাইকোলজি অফ মানি বইয়ের 5টি রুলস দেখব। সেখানে সবার প্রথমে যে রুলটি আসে সেটি হলো লাক অ্যান্ড রিস্ক। বেলগেস যখন 13 বছরের ছিলেন তখন তার পল অ্যালেন নামে একজন ক্লাসমেট ছিলেন। পল অ্যালেন অবসেসড ছিলেন নিজ স্কুলের কম্পিউটার নিয়ে। 1968 সালে কম্পিউটার একদমই নতুন জিনিস ছিল। ওই সময় সব স্কুলগুলিতে কম্পিউটারও ছিল না, কিন্তু লেকসাইড স্কুল কম্পিউটারের জন্য টাকা ইনভেস্ট করেছিল। বেলগেস নিজেই বলেন যে যদি লেক্সাই স্কুল না থাকতো তাহলে মাইক্রোসফট কোম্পানি তৈরিই হতো না। কেন্ট ইভেন্সও লেক্সাই স্কুলের একজন স্টুডেন্ট। কেন্ট ইভেন্স এবং বিল গেটস লেক্সাই স্কুলে একসাথে পড়াশোনা করতেন। লেক্সাই স্কুলে কম্পিউটার নিয়ে কিছু প্রবলেম হওয়ায় তাই কম্পিউটারের প্রোগ্রামিংয়ের দায়িত্ব বিল গেটস আর কেন্ট ইভেন্সের ওপর দেওয়া হয়েছিল। বিল গেটস আর কেন্ট ইভেন্স দুজনে মিলে সহজে সেই প্রোগ্রাম ডিজাইন করে দিয়েছিলেন। এরপরও কেন্ট ইভেন্সের নাম আমাদের সম্পূর্ণ অজানা। আসলে হাই স্কুল পাস করার আগেই মাউন্টেনিয়ারিং করার সময় কেন্ট ইভেন্সের মৃত্যু হয়েছিল, তাই আমাদের কাছে কেন্টের নাম সম্পূর্ণ অজানা। বিল গেটসের লাক ছিল, তাই আজ তিনি আমেরিকার সবচেয়ে সফল ধনী ব্যক্তি। আর কেন্ট ইভেন্স রিস্ক ছিল, তাই সে আজ এই দুনিয়াতেই নেই। 2,
নেভার এনাফ। অথার বলেন যে আমাদের সবার জীবনে একটা স্পেসিফিক অ্যামাউন্ট টাকা দরকার হয় একটা কমফোর্টেবল লাইফ পাওয়ার জন্য, কিন্তু কিছু ধনী ব্যক্তি ছোটোখাটো ইগোর জন্য টাকা ইনকাম করে যেটা তার কোনো প্রয়োজনই নেই, কিন্তু তাও তার মনে হয় তার চাই। এর জন্য কিছু ক্ষেত্রে নিজের ওপর স্টপ লাগানো দরকার। এক্ষেত্রে একটা গল্পের মাধ্যমে বোঝাই। গল্পটা হলো রজত গুপ্তার। রজত গুপ্তা কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি 40 বছর বয়সে ম্যাকিনসি কোম্পানির সিইও হয়েছিলেন, যেটা একটা ওয়ার্ল্ড ফেমাস কনসাল্টিং ফার্ম। তিনি বিল গেটসের সাথে ফিলান্থ্রপিক কাজকর্ম করেছিলেন। 2008 সালে রজত গুপ্তার নেটওয়ার্থ ছিল $100 মিলিয়ন। তাও রজত গুপ্তা আরও ধনী অর্থাৎ বিলিনিয়ার হতে চাইছিলেন। 2008 সালে গোল্ডম্যান স্যাচস ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে আমেরিকার বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট এই কোম্পানিতে $5 বিলিয়ন ইনভেস্ট করার কথা ভাবছিলেন, যাতে কোম্পানি ফাইন্যান্সিয়ালি একটু গ্রো করে। এই কথাটি রজত গুপ্তা আগে থেকে ভালো করে জানতেন, কারণ তিনি সেই কোম্পানির বোর্ড মেম্বার ছিলেন। ওয়ারেন বাফেট যে কোম্পানির শেয়ার কিনতেন সেই কোম্পানির শেয়ার প্রাইস বেড়ে যেত, তাই রজত গুপ্তা রাজরত্নামকে কল করেন। গুপ্তার কথা মতো কিছু সময়ের মধ্যে রাজরত্নাম গোল্ডম্যান স্যাচসের 1,75,000 শেয়ার্স কিনে নেন। যখন ওয়ারেন বাফেটের সংবাদটি সর্বত্র ছড়িয়ে যাওয়ার পর রাজরত্নাম $1 মিলিয়ন আর্ন করে ফেলেছিলেন। এরপর গুপ্তা আর রাজ দুজনে ইনসাইডার ট্রেডিংয়ের অপরাধে জেল খেটেছিলেন। রজত গুপ্তা আর রাজরত্নাম দুজনেরই বেশি টাকার লোভ ছিল। এরা নিজের ওপর স্টপ লাগাতেই বলে গেছিল, তাই তারা কারাগারে বন্দী হয়েছিল। বেশি লোভই তো সর্বনাশ ডেকে আনে না, তাই লোভ নিয়ন্ত্রণ করা উচিত। নাম্বার 3, গেটিং ওয়েলদি অ্যান্ড গেটিং রিচ ইজ ডিফারেন্ট। 1921 সালে 23 অক্টোবর ডমাস্টন গ্রামে রোনাল্ড রিড নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের প্রথম গ্র্যাজুয়েটেড ব্যক্তি ছিলেন। এরপর তিনি 5 বছর সেনাবাহিনীতে কাজ করার পর একটি গ্যাস স্টেশনে তিনি 25 বছর কার মেকানিকের কাজ করেছিলেন। সেখান থেকে রিটায়ার হওয়ার পর 17 বছর তিনি জেসিপেনি স্টোরে ফ্লোর পরিষ্কার করার কাজ করেছিলেন। এরপর 2014 সালে 2 জুন যখন তিনি মারা যান, তখন তার সম্পত্তি ছিল $8 মিলিয়ন অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে 60 কোটি টাকা। দেখুন, ইনি কিন্তু কোনো ব্যবসা করেননি, বরাবর চাকরি করে এসেছেন, তাও কিন্তু তিনি 60 কোটি টাকার মালিক হলেন। কিভাবে তিনি একজন কোটিপতি হলেন? রোনাল্ড লিড খুবই সিম্পল লাইফ লিড করতেন এবং বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করতেন আর টাকা সেভ করতেন। আমরা মনে করি যে ব্যবসা করলেই কোটি টাকার মালিক হওয়া যায়, আসলে ব্যাপারটা তা নয়। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, সেটা কোনো বড় কথা না। বড় কথা হলো আপনি কত টাকা সেভ করছেন নিজের জন্য। আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন আর ভেবে থাকেন যে আমি তো ওভার নাইট ধনী হয়ে যাব, তাহলে আপনি ভুল ভাবছেন, আপনি তা কখনোই হতে পারবেন না। আমি কখনো ওভার নাইট ধনী হওয়ার কথা বলি না। আপনি যেটা করতে পারবেন সেটি হলো কর্ম, আর আর আপনাকে তো ধৈর্য ধরতেই হবে। গেটিং ওয়েলদি অ্যান্ড গেটিং রিচ ইজ ডিফারেন্ট, এটির অর্থ হলো সম্পদশালী হওয়া আর ধনী হওয়া দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এখানে অর্থাৎ সম্পদশালী হতে বলছে, শো অফ করা ধনী হতে বলছে না। নাম্বার 4, ফ্রিডম। অথার বলেন যে হ্যাপিনেসের ডেফিনেশন সবার কাছে ভিন্ন ধরনের। প্রত্যেক ব্যক্তির জীবনে সব কিছু নিয়ন্ত্রণ এবং টাকা পয়সার প্রয়োজন হয়। টাকা পয়সা আমাদের যে কোনো সময় যা খুশি করার স্বাধীনতা দেয়। যদি কোনো কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি, তাতে কিছু টাকা পয়সা থাকার জন্য আমাদের জীবনে অতটা ইফেক্ট পড়বে না। যদি আপনার 6 মাসের ইমার্জেন্সি ফান্ড থাকে, তাহলে আপনার বসকে ভয় পেতে হবে না, আপনি 6 মাসে কোনো না কোনো ভালো জব পেয়েই যাবেন। না হলে আপনি
কম স্যালারি জবও করতে পারেন, যাতে ফ্যামিলিকে একটু সময় দিতে পারেন। নেক্সট পয়েন্টই হলো নাম্বার 5, সেভ মানি। অথার বলেন যে ওয়েলথে ইনভেস্টমেন্টের থেকেও বেশি সেভিংসের অনেক বড় ভূমিকা থাকে। সেভিংস তখন হয় যখন আমরা এটা বুঝতে পারি যে একটা কমফোর্টেবল লাইফ পাওয়ার জন্য আমাদের নির্দিষ্ট অ্যামাউন্টে টাকার প্রয়োজন হয়। পরের ইনকামগুলো আমাদের ইগোর জন্য হয়। কতটা টাকা আপনার জীবনে দরকার তা ঠিক করে রাখা খুবই প্রয়োজন, কারণ টাকা উপার্জনের প্রচুর চাহিদায় আপনি কখন স্বাস্থ্য, সম্পর্ক, পরিবার সব কিছু অবহেলা করে অর্থলাভে দানব হয়ে যাবেন তা আপনি নিজেও জানতে পারবেন না। তাই অপরের টাকার সাথে তুলনা না করে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা ঠিক করে রাখুন আর কমফোর্টেবল লাইফ লিড করুন। আপনি যার টাকার সাথে তুলনা করছেন হতেই পারে সে হয়তো নিজেই অনেক লোনে ফেঁসে আছে, অনেক ধারের টাকা সে হয়তো শোধই করতে পারছে না, অনেক ট্যাক্সের বোঝা হয়তো তিনি বয়ে চলেছেন। তাই অপরের টাকার তুলনা ছেড়ে নিজের কথা ভাবুন আর লাইফে এগিয়ে যান। পুরো ভিডিও আরও একবার সামারাইজ করে নিই। নাম্বার 1, লাক অ্যান্ড রিস্ক। এখানে বিল গেটস আর কেন্ট ইভান্সের স্টোরি দেখলাম। বিল গেটসের ক্ষেত্রে যেটি ছিল লাক এবং কেন্ট ইভান্সের ক্ষেত্রে সেটি ছিল রিস্ক। নাম্বার 2, নেভার এনাফ। এখানে আমরা কলকাতার রজত গুপ্তার স্টোরি দেখলাম। রজত গুপ্তা কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তার মধ্যে লোভের পরিমাণ বেশি থাকায় তিনি জেল খেটেছিলেন, তাই নিজের ওপর স্টপ লাগাতে হবে। নাম্বার 3, গেটিং ওয়েলদি অ্যান্ড গেটিং রিচ ইজ ডিফারেন্ট। এখানে আমরা রোনাল্ড রিড নামে এক সাধারণ ব্যক্তি ধনী হওয়ার স্টোরি দেখলাম। সম্পদশালী হওয়া আর ধনী হওয়া দুটো এক নয়। নাম্বার 4, ফ্রিডম। প্রত্যেক ব্যক্তির জীবনে স্বাধীনতার দরকার হয়। টাকা পয়সাই ব্যক্তির জীবনে স্বাধীনতা এনে দেয়। নাম্বার 5, সেভ মানি। একটা কমফোর্টেবল লাইফ পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার দরকার হয়। সেই অ্যামাউন্টটা আগে থেকে ঠিক করে রাখা দরকার, অর্থাৎ টাকা সেভ করা দরকার। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লেটস গো টুগেদার।